হ্যালো, আসসালামু আলাইকুম টু মাই লাভলি ভিউয়ার্স। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদের জন্য মিডল ইস্টের একটি খুবই জনপ্রিয় ডেজার্ট কাতাইফ। এটি খেতে খুবই মজা, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায় ক্রিমে কাস্টার্ডটা, আর সাথেও ক্রিস্পি ব্রেডের টেস্টটা। আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় কাতাইফ। এখন আমি এখানে ফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ কাপের মতো, সাথে নিয়েছি আরও সেমোলিনা বা সুজি, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না, দিচ্ছি ইস্ট 1 টেবিল স্পুনের মতন। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লুকুম ওয়াটার, কুসুম গরম পানি, অল্প অল্প করে এটাকে একটা ব্যাটারের মতন টেক্সচার করে নিব। খুব অল্প অল্প করে পানিগুলো দিতে হবে, ফট করে সবগুলা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নিয়েছি পানিগুলো। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ বা অল্প একটু লবণ। এটাকে আমি ভালোভাবে বিট করে নিয়েছি বা মিক্স করে নিয়েছি হ্যান্ড হুইস্কের সাহায্যে, আরও ভালোভাবে মিক্স করে নিব। একটু লাম্প রয়ে গিয়েছে, টেক্সচারটা এরকম বেশি ঘন না, বেশি পাতলাও হবে না। এখন আমি কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি, দিয়ে এখানে দিলাম কর্নফ্লাওয়ার 3 স্পুনের মতন, আরও দিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার 3 টেবিল স্পুনের মতো। এইগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি দুধ দিয়ে একটা ভালো করে টেক্সচার, পাতলা বা মিডিয়াম টাইপের টেক্সচার করে নিব বা মিক্স করে নিব বা পানির সাথে গুলিয়ে নিব। এখন কর্নফ্লাওয়ার অ্যান্ড কাস্টার্ড পাউডারটা একসাথে ভালো করে দুধ দিয়ে মিক্স করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপের মতো। ভালো করে মিক্স করে নিয়েছি, একটু লেগে গিয়েছে নিচে, ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটাকে আমি একটা টাক্স কাস্টার্ড রান্না করে নিব। আর একটু দুধ দিয়ে নিচ্ছি, ভালোভাবে মিক্স করছি এটাকে। এখন আমি একটি সসপ্যানে কাস্টার্ডটা রান্না করে নিচ্ছি, খুব মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে। হাই ফ্লেমে রান্না করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি এটা জমে যাবে আর কুকতে হবে না। খুব লো হিটে এটাকে রান্না করে নিচ্ছি। যদি খুব আঁচ বাড়ানো থাকে এটি খুব তাড়াতাড়ি জমে যাবে আর রান্না ফুল কুক হবে না কাস্টার্ডটা। আস্তে আস্তে এটা জমে যাচ্ছে, খুবই থিক হয়ে গিয়েছে। আমি চুলোটা বন্ধ করে দিয়েছি, এটাকে আমি ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব এটাকে। তৈরি হয়ে গিয়েছে হোমমেড কাস্টার্ড কাতাইফের জন্য। এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 22-25 মিনিটসের জন্য। এখন এটাকে আমি ছোট ছোট করে একটি ফ্রাই প্যানে রুটির মতন ফ্রাই করে নিব। একটু ছড়িয়ে দিলাম, এটা ঢেকে রান্না করা যাবে না, জাস্ট আপনি উইদাউট লিডই রান্না করতে হবে। হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে, ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে, চিতই পিঠার মতনই লাগছে দেখতে। এটাকে শুধু এক পিঠই রান্না করতে হয়, 2 পিঠ করা যায় না,
জাস্ট এক সাইডের ফ্রাই করে নিয়েছি। এটাকে এখন আমি তুলে নিব, তুলে নিয়ে উল্টা করে রাখতে হবে, সাথে সাথে একটি পেপার টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে যেন বেশি ড্রাই না হয়ে যায়। এখন আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। সেম প্রসেসিংয়ে আপনার লিড দিয়ে ঢাকা যাবে না, সবগুলো প্রায় হয়ে গিয়েছে, উল্টো করে রাখতে হবে। আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর হয়েছে, আর একটু কুক হবে। আর এখন আমি পানের খিলি বা পান যেভাবে আমরা এ করি ওরকম করে একটু কোন আইসক্রিম শেপের মতন করে নেব। আমরা একটা কোন আইসক্রিমের শেপের মতন করে নিয়েছি এটাকে। এখন আমরা যে কাস্টার্ডটা রান্না করেছিলাম সেটা দিয়ে ফিল করে নিব কাতাইফটাকে। কাস্টার্ড দিয়ে আমি এটাকে সুন্দর করে ফিলিংটাকে ভিতরে দিয়ে নিলাম। এটি আপনি সাধারণত চিনি শিরা দিয়ে সার্ভ করে ওরা, বাট আমি চিনি দিয়ে রান্না করেছি বলে এটি চিনি শিরা দিইনি উপর দিয়ে। দেখতে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় ট্রাই করবেন, ঈদে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর নিউ ভিডিওস। আশা করি আবার দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। ঈদ মোবারক। Please subscribe to my channel for more new videos. Subscribe to my channel. Assalamu alaikum.